অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। এবং আজকে আমরা আলোচনা করব অধ্যায় 6 এর শেষ 86 নম্বর পৃষ্ঠায় যে কোনো ঘটনা ইতিহাস হয়ে ওঠার মানদণ্ড এই বিষয়টি। এটাতে একটি সংক্ষিপ্ত ভিডিও। তো তোমরা জানো যে সংক্ষিপ্ত ভিডিওগুলোতে আমি শুধু উত্তরই দেওয়ার চেষ্টা করি এবং আলোচনার জন্য আলাদা পৃথক ভিডিও আছে, সেখান থেকে তোমরা আলোচনার ভিডিওটি দেখে নেবে। তো ইতিহাস জানার উপায় ও যোগ বিভাজন সমস্যা এই অধ্যায়ের নাম। আচ্ছা, আমাদের কাজ ইতিহাস, এটা হচ্ছে কাজের উদ্দেশ্য। কাজের উদ্দেশ্য দিতে হবে, কাজের নির্দেশনা দিতে হবে এবং কাজের ধরনও আমাদের এখানে দিতে হবে। আর এখানে আমি শুধু অ্যান্সারগুলো তোমাদেরকে প্রোভাইড করছি, কিভাবে লিখতে হবে এবং প্রতিবেদনটাও। আমাদের অনুসন্ধানের বিষয় আছে, অনুসন্ধানের প্রশ্ন আছে, এই যে প্রশ্নগুলো। এরপরে উৎস নির্বাচন করতে হবে, আমরা কোন উৎস থেকে এগুলো দেখছি নিয়েছি, এবং তথ্য সংগ্রহ পদ্ধতিটাও দিতে হবে, আর তথ্য বিন্যাস ও বিশ্লেষণ দিতে হবে। আমি শুধু অ্যান্সারটা তোমাদের দেখাচ্ছি, তোমরা এটি স্ক্রিনশট দিয়ে রাখো অথবা পজ করে একটু পড়ে নাও। আর যারা চ্যানেলটিতে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবে না। এরপর আমাদের এখানে দিতে হবে সিদ্ধান্ত গ্রহণ ও উপস্থাপন, এবার কোনো ঘটনা কখন ইতিহাস হয়ে উঠবে। এবার ইতিহাস গবেষণা পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে। এই ছিল আমাদের এই অধ্যায়ের যে আমাদের কোনো ঘটনা কখন ইতিহাস হয়ে ওঠে সেই বিষয়ের যে প্রশ্নটি তার উত্তর। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। এবং যারা চ্যানেলটিতে নতুন আসো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবারকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।